আপনি কি জানেন, দিনে আপনার যে পরিমাণ ভিটামিন সির চাহিদা রয়েছে তার প্রায় 157% আপনি পেতে পারেন একটি পেঁপে থেকে। করোনার এই পরিস্থিতিতে আপনার স্ট্রং ইমিউনিটি হতে পারে আপনার একমাত্র ভরসা। আজকের ভিডিওতে আমরা বলবো সেই 5টি খাবার নিয়ে যা প্রাকৃতিকভাবে আপনার ইমিউনিটি বৃদ্ধিতে সহায়তা করে। তো চলুন শুরু করা যাক। পেঁপে। পেঁপে এমন একটি খাবার যেখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান। দৈনিক নির্দেশিত ভিটামিন সি চাহিদার প্রায় 157% আপনি পেতে পারেন একটি পেঁপে থেকে। পেঁপেতে পেপিন নামে একটি এনজাইম বিদ্যমান যা খাবারের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া পেঁপেতে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি এবং ফোলেট বিদ্যমান, তাই ইমিউনিটি বৃদ্ধিতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে পেঁপে অত্যন্ত কার্যকরী। রসুন। খাবারের স্বাদ বৃদ্ধিতে রসুন একটি বহু ব্যবহৃত উপাদান। ইমিউনিটি বুস্টার হিসাবেও রসুনের সুনাম সর্বগৃহীত। কমন কোল্ড, ফ্লুর মতো রোগের চিকিৎসায় বহু আগে থেকেই রসুন ব্যবহৃত হয়ে আসছে। রসুনের একটি কোয়াতে প্রায় 5 মিলিগ্রাম ক্যালসিয়াম, 12 মিলিগ্রাম পটাশিয়াম, 100টিরও বেশি সালফিউরিক কম্পাউন্ড বিদ্যমান। তবে রান্না থেকে কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা বেশি। রান্না করা হলে রসুনের সালফার এনজাইমের কার্যকারিতা কমে যায়, ফলে অ্যান্টিবায়োটিক ইফেক্টও প্রপারলি পাওয়া যায় না। এছাড়া ব্লাড প্রেশার কমাতে, কোলেস্ট্রল কমাতে রসুনের কার্যকরী ভূমিকা রয়েছে। গ্রিন টি। গ্রিন টিতে ফ্লেভিনয়েড নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, ফলে ইমিউন সিস্টেম বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গ্রিন টিতে এল-থিয়ানিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান যেটি টি সেলের প্রোডাকশন বাড়াতে সহায়তা করে। আদা। বহু আগে থেকে বিভিন্ন রোগ নিরাময়ে আদা ব্যবহৃত হয়ে আসছে। আদা আমাদের শরীরের ইনফ্লামেশন কমাতে সহায়তা করে। এছাড়া এটি গলা ব্যথা, জয়েন্ট পেন, ফ্লু, কমন কোল্ড কমাতেও সহায়তা করে, তাই ইমিউনিটি বৃদ্ধিতে আদা অত্যন্ত কার্যকরী। লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান। এই ভিটামিন সি WBC প্রোডাকশন বাড়াতে সহায়তা করে, যা মূলত ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। তাই নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ লেবু খেলে আমাদের ইমিউনিটি বাড়াতে এটি আরও সহায়তা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং নিত্য নতুন তথ্য পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বোপরি বাসায় থাকুন, নিরাপদে থাকুন।